নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো দেখুন বন্ধুরা, প্রথমেই দেখাচ্ছি যে আমাদের প্রিন্সের কত বুদ্ধি সেটা, কারণ আমাদের গাড়ি চলে এসেছে আর প্রিন্স বুঝতে পেরেছে যে আমরা কোথাও বেরোচ্ছি, তো সবার আগে ওই গাড়িতে উঠে বসে আছে। কিছুতেই ওকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না। আমার ছোট ছেলে বিল্টু অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই নামবে না, ও বুঝতেই পেরেছে আমরা কোথাও যাচ্ছি। তো হঠাৎ করেই আমাদের একটা 4-5 দিনের ট্যুর প্ল্যান করা হয়েছে আমার ছেলেদের বায়নায়, তো এখন সেই জন্য আমরা রেডি টেডি হয়ে বেরোচ্ছি। তো চলুন বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা বিরাটি বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি। আমাদের বাসের টাইম দেওয়া হয়েছিল 7:25-এ, তো ট্রেনের টিকিট না পাওয়ার দরুন আমরা শ্যামলী বাসের টিকিট কেটেছিলাম, কিন্তু 7:25 অনেকক্ষণ আগেই বেজে গেছে, বাস কিন্তু টাইম মতো আসেনি। সেই বাস এলো 8:30-টায়। এই যে শ্যামলী বাস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাসটা সাজানো গোছানো। তো চলুন বাসের ভেতর ওঠা যাক। বন্ধুরা, সারা রাত বাসে থাকার পর সকালে দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে, ভোর হয়ে গেছে। আমরা মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি, তো এবার আমরা নামবো। তো বন্ধুরা, রাত্রে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিল বাস, সেখানেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন সকালবেলা আমরা শিলিগুড়ি নেমে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যেখানে যাব মানেভঞ্জন, সেখানকার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে পাচ্ছেন সকালবেলা সূর্য উঠেছে এবং চারিধারটা খুব সুন্দর। আর আমাদের এখানে খুব গরম কিন্তু ওখানে খুবই ঠান্ডা ছিল। আমরা সকাল 8:30 নাগাদ বাস থেকে নামলাম এবং নেমে ওখানকার একটি গাড়ি ভাড়া করে আমরা এখন কার্শিয়াংয়ের ওপর দিয়ে যাব মানভঞ্জনে। তো এটা কার্শিয়াং, দূর থেকে কার্শিয়াংয়ের পাহাড় দেখা যাচ্ছে। তো কার্শিয়াংটাও আমরা একটুখানি অল্প অল্প ঘুরে নিলাম, তো এবার যাচ্ছি মানভঞ্জনে। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম।
রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এমনি রেস্টুরেন্টের বারান্দা থেকে এই সিনারিটা তুলেছিলাম, সাইড সিনটা খুব সুন্দর ছিল। আমরা 2:30 থেকে 3টে নাগাদ কার্শিয়াং থেকে মানিভঞ্জনে পৌঁছে গেলাম এবং হোটেলের ঘরেও ঢুকেছি। তো আমরা একটু রেস্ট নিয়ে আমি চারিদিকের সিনারিটা একটু ভিডিও করছিলাম, সানরাইজটা দেখতে খুবই ভালো লাগছিল। তো দেখুন বন্ধুরা, পাহাড়ের চারিদিকে খুব ঘন কুয়াশা হয়ে রয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। তো আমাদের সারাদিনটা, আজকে প্রথম দিনটা এভাবেই কাটলো। তো আমি লাস্টে দিয়ে দেবো যে আমরা কোন হোমস্টেতে ছিলাম। আমরা কোনো হোটেলে থাকিনি, মানিভঞ্জনে আমরা একটা হোমস্টেতে ছিলাম। তো নেক্সট দ্বিতীয় দিনের ভিডিওটা আসছে,